গণেশ পুজোয় বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো নম্বর ওয়ান দিদি রচনা কাটালেন বাড়িতে সেলের সঙ্গে। বাড়িতে বড় করে হলো গণেশ বন্দনা, বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গণেশ চতুর্থীতে বাড়িতে হলো হোমযজ্ঞ, খুবই ধর্মপ্রাণ রচনা, নিয়মিত বাড়িতে পূজা অর্চনা করেন তিনি, তাই গণেশ পুজো বাদ গেল না। নিজ হাতে পুজোর আয়োজন করলেন নায়িকা, সঙ্গে অবশ্যই ছিলেন তার চোখের মণি তার ছেলে। আরতির পর সেই পঞ্চপ্রদীপের আশিস ছেলের মাথায় শুয়ে দিলেন তিনি। অভিনেত্রী নন, এই সময় তিনি যেন একেবারে ছেলের মা। বাড়ির সকলের এবং অবশ্যই ছেলের মঙ্গল কামনায় বাড়িতে নিয়ম নিষ্ঠ ভরে হোম যজ্ঞ করলেন অভিনেত্রী। গণেশ বন্দনায় কোনো খামতি ছিল না, ব্যবস্থা ছিল নানা ধরনের মিষ্টি প্রসাদের এবং অবশ্যই ছিল লাড্ডু, গণেশের পছন্দের লাড্ডু, তাই গণেশ পুজো লাড্ডু ছাড়া হয় না। গণেশ পুজোয় তাই ঠাকুরকে লাড্ডু নিবেদন করলেন রচনা। তবে শুধু মিষ্টি নয়, অন্য ধরনের প্রসাদের ব্যবস্থা ছিল। পুজোর সময় আবারও ছবি তোলাও হলো। রচনার ছেলে এই জুলাই মাসেই পড়েছেন 13 বছরে। লকডাউনে বাড়িতে ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে খুবই খুশি নায়িকা। পুজো শেষে ঠাকুর ঘরের সামনেই মা ও ছেলে ছবি তুললেন, দুজনের মাথায় হোমের টিকা। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।